তো স্বাভাবিকভাবে যেহেতু এই মহরমের 10 তারিখ একটা হৃদয় বিধারক একটা কাজ, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনবো এই মহরমকে কেন্দ্র করে। স্বাভাবিকভাবে এই মহরমের 10 তারিখকে আমরা আশুরা বুঝি। আশুরা জিনিসটা কি এটা হচ্ছে আগে জানার বিষয়। আশুরা হচ্ছে মহরম মাসের যে 10 তারিখ, এটাকে বলা হয় আশুরা। এটাই হচ্ছে স্বাভাবিক কথা। এই আশুরাকে কেন্দ্র করে এখন প্রশ্ন জাগে যে এই আশুরা মহরমের 10 তারিখ এটা কেন এসেছে, কিভাবে এসেছে, এটা নিয়ে কেন এত আলোচনা, এটার কেন এত গুরুত্ব, এটা কি শুধুই কারবালার ঘটনার কারণে যে কারবালার প্রান্তরে নবীজির আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছিলেন, এই জন্যই কি আশুরার মর্যাদা, এই জন্যই কি আশুরার এই কথা? না, এন্তেকাল করেছেন ইয়াজিদের যে কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছে এটা হলো অনেক পরের কথা, নবীজির এন্তেকালের অনেক পরে। সেই খোলাফায়ে রাশিদিন যে 4 খলিফা তাদের বিদায়ের পরে হচ্ছে সেই ঘটনা। কিন্তু এই আশুরার ঘটনা সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মানুষের নির্যাতনে নির্যাতিত হয়ে কোনোভাবেই যখন মক্কায় আর টিকে থাকার সুযোগ ছিল না, কাফেরেরা সবাই যখন ঐক্যবদ্ধ হলো দারুন নাবুয়ায়, সেই তৎকালীন আমলে কাফেরদের একটা সংসদ ছিল, একটা আলোচনার জায়গা ছিল, মিটিং করার একটা ঘর ছিল, এটার নাম ছিল দারুন নাদওয়া। সেই দারুন নাদওয়া পরামর্শের ঘরে সবাই মিলে কাফেরেরা যখন সিদ্ধান্ত নিল যে আল্লাহ রাসূলকে মক্কায় আর রাখা হবে না, তাকে মেরে ফেলা হবে, এই সিদ্ধান্ত আল্লাহ তাবারক তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন জানিয়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করলেন, চলে আসলেন মদিনায় মক্কা শরীফ থেকে, আসার পরে তিনি এসে দেখলেন মদিনায় যারা ইহুদি তারা সবাই মহরমের 10 তারিখে রোজা রাখতেছে। তো নবী এসে জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে যারা যে এই ইহুদিরা তোমরা মহরমের 10 তারিখে রোজা রাখতেছো, কারণটা কি, এই মহরমের 10 তারিখে তোমাদের রোজা রাখার উদ্দেশ্য কি? তখন ওই ইহুদিরা জবাব দিল যে আমাদের নবী হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম, তা আমরা সবাই সেই ফেরাউনের আমরা ছিলাম ক্রীতদাস, আমরা ফেরাউনের বংশের মানুষেরা আমাদের বনি ইসরাইল বংশের মানুষদেরকে ক্রীতদাস বানিয়ে রেখেছিল, আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, তারা আমাদেরকে দিয়ে ইচ্ছে মতো তারা আমাদেরকে খাটাতো, কাজ করাতো, মন যা চায় তা করতো, আমাদের অধিকার বলতে কোনো জিনিস ছিল না। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন এই দুনিয়াতে তাশরিফ আনলেন, উনি আমাদের নবী বনি ইসরাইল বংশের নবী, আমাদের ইহুদিদের নবী, তিনি তখন এই ফেরাউনের হাত থেকে আমাদের এই গোলামির জিঞ্জির ভেঙে আমাদেরকে ফেরাউনের সেই সৈন্যবাহিনীকে নীল নদের ভেতরে সেই পানির ভিতরে নিমজ্জিত করে তাদেরকে ডুবিয়ে দিয়ে আল্লাহ তাবারক তাআলা ফেরাউনের বাহিনীকে ধ্বংস করে মূসা আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে বিজয় দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ, যে আমাদেরকে বিজয় দিয়েছেন, আমরা তো পরাধীন ছিলাম, আমরা তাদের গোলাম ছিলাম, আমাদের স্বাধীনতা ছিল না, তারা যা মন চায় আমাদেরকে দিয়ে তাই করাতো, কাজ করাতো, আমাদেরকে এই মানুষের কোনো ন্যূনতম অধিকার আমাদের ছিল না, আমরা মানুষের ক্রীতদাস কেনা গোলাম ছিলাম। কিন্তু মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মুক্তি দিয়ে দিলেন, আমাদেরকে স্বাধীন করে দিলেন, আমরা এখন স্বাধীনভাবে বসবাস করতে পারি। সেই দিনটা ছিল মহরমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ, যেহেতু মূসা আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা ফেরাউনের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার স্বাদ আমাদেরকে গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, সেই দিনটাকে স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া এই মহরমের 10 তারিখে আমরা রোজা রাখি। আপনি যে এসে দেখছেন যে আমরা এই মহরমের 10 তারিখে রোজা রাখছি, এই জন্যই আমরা মহরমের 10 তারিখে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের নবী মূসা ঠিক আছে,
কিন্তু তোমরা মূসা নবীর ধর্মকে কতটুকু ঠিক রেখেছো? তোমরা তো মূসা নবীর ধর্মকে উলট পালট করে দিয়েছো, তোমরা তার বিধানকে অস্বীকার করে নিয়েছো, তোমাদের মন মতো তোমরা ধর্মকে ব্যবহার করেছো। মূসা আলাইহিসসালাম যে দিন নিয়ে এসেছিলেন, যেই এক আল্লাহর কথা নিয়ে এসেছিলেন, তোমরা তো সেই এক আল্লাহর বিধান থেকে সরে গেছো। আল্লাহর বিধান তোমরা পরিপূর্ণভাবে আর পালন করো না। সুতরাং তোমরা যারা এখন মূসা আলাইহিসসালামের সেই বিজয়ের কথা স্মরণ করে নাহনু আহাক্কু মূসা মিনকুম, যে আমরা হচ্ছি মূসা আলাইহিসসালামের কাছে তোমাদের চাইতে মূসা আলাইহিসসালামের ব্যাপারে আমাদের হক হইল বেশি, আমাদের হক বেশি, আমরা এটা হকদার বেশি, যে আমরা মূসা আলাইহিসসালামের যদিও তোমরা উম্মত, কিন্তু তোমরা তো মূসা আলাইহিসসালামের দিনকে সঠিকভাবে পালন করো না। কিন্তু মূসা আলাইহিসসালাম যে একজন নবী, তার সাথে তার যিনি রব সে আল্লাহ, তার ব্যাপারে আমরা যেমন কোনো শরীক করি নাই, আমরা কারোর সাথে অংশ দেই নাই, মূসা যে একজন নবী ছিলেন এটা আমরা মেনে নিয়েছি, কিন্তু তোমরা তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জড়িত করে মূসার দেয়া বিধানকে তোমরা ছিন্ন বিচ্ছিন্ন করে তোমরা তছনছ করে দিয়েছো। কিন্তু তোমরা যদি মূসাকে স্মরণ করে রোজা রেখে রাখো, তোমরা মনে রাখো যে মূসার ব্যাপারে, মূসার মর্যাদার ব্যাপারে, সম্মানের ব্যাপারে তোমাদের চাইতে আমাদের হক বেশি। বলে সুবহানাল্লাহ, মূসা আমার ভাই, আমি নবী, আমি যেমন নবী মূসা আলাইহিসসালামের জন্য নবী, তো মূসা হলো আমার ভাই, সুতরাং তোমাদের চাইতে হক বেশি, আমার বেশি, আমাদের বেশি, আমরা মুসলমানদের বেশি। নবীজি তখন ঘোষণা করলেন যে মক্কার মুসলমান, মদিনার মুসলমান, অর্থাৎ মুসলমান যারা আছে সবাই মিলে আমরা এই মহরমের 10 তারিখে রোজা রাখবো, তবে একটা পার্থক্য আমরা করব। ইহুদিরাও রোজা রাখে মহরমের 10 তারিখে, আমরাও মহরমের 10 তারিখে রোজা রাখবো, কিন্তু তাদের সাথে আমরা একরকম করব না। তারা রোজা রাখে একদিন, আমরা রোজা রাখবো দুই দিন। বলেন সুবহানাল্লাহ, হয় 10-11 অথবা 9-10, এই এই দুই দিন, হয় আগে দিয়ে একদিন নাইলে পরে একদিন, আমরা এই দুই দিন আমরা রোজা রাখবো। এর বাইরে ইহুদিরা যেভাবে একদিন রোজা রাখে এটা আমরা অনুসরণ করব না। ইহুদিরা রোজা রেখেছে একদিন, আমরা এখন থেকে রোজা রাখবো দুই দিন। এখন প্রশ্ন হলো যে এই রোজাটা কি রোজা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার জন্য বললেন এবং নিজে সারা জীবন রাখলেন, এই রোজাটা কি রোজা? এটা হচ্ছে একটা নফল রোজা। হাদিস শরীফে এসেছে যে এই নফল রোজাটাকে মদিনার সাহাবারা এত গুরুত্ব দিতেন, তারা কোনো নফল রোজার ব্যাপারে বাচ্চাদেরকে উৎসাহিত করতেন না। যারা সাবালক ছিলেন, যারা বয়স্ক ছিলেন, পুরুষ মহিলা, তারা নফল রোজা রাখতেন, কিন্তু এই নফল রোজার এত গুরুত্ব, এই যে মহরমের 10 তারিখ এবং আগে পরে একদিন, এটার এত গুরুত্ব দেখা গেছে সাহাবাই কেরাম মদিনার সাহাবা যারা, তারা বাচ্চাদেরকে এই নফল রোজাটা রাখার জন্য উৎসাহিত করতেন। সুবহানাল্লাহ, বাচ্চারা যেন এই রোজাটা রাখে, এটার জন্য বাচ্চারা ছোট মানুষ রোজা ভেঙে ফেলতে চাইবে, এখন তাদেরকে কিভাবে উৎসাহিত করতেন? তাদেরকে কোনো খেলা দিয়ে, আনন্দ ফুর্তি দিয়ে, ভালো খাবার খাবা, তোমরা সারাদিন আজকে খেলবা, তোমাদের কোনো কাজ নাই, এভাবে নানান খেলতামাশা দিয়া, আনন্দ দিয়া, ফুর্তি দিয়া, ভালো খাবারের কথা বলে তাদেরকে রোজা রাখতে উৎসাহিত করতেন। এখন এই নফল রোজাটার এত গুরুত্ব মদিনার মানুষগুলো দিলেন, তাদের বাচ্চাদেরকে পর্যন্ত উৎসাহিত করতেন, তাহলে এই তারা স্বাভাবিকভাবে আমরা বুঝে ফেললাম এই নফল রোজাটা আমরাও রাখবো, তবে ইহুদিদের মতো না, আমরা রাখবো কয়দিন? আগে একদিন অথবা পরের একদিন। 10 তারিখ তো ঠিক থাকবেই, আগে দিয়ে একদিন পরে দিয়ে একদিন, এটা ছিল হাদিস। কিন্তু এই হাদিসটার ব্যাপারে ওলামায়ে কেরাম দ্বিমত পোষণ করেছেন, তারা বলেন এই হাদিসটা জাইফ, কেউ বলেন সহি, কেউ বলেন জাইফ, এটা সঠিক হাদিস, আবার বলে যে দুর্বল। তো এই কথা বলার কারণে আমরা পরবর্তীতে একটা হাদিস পেয়েছি, নবীজি যে বছর এন্তেকাল করলেন এর আগের বছর তিনি মহরমের 10 তারিখে রোজা রাখার পরে তিনি সবাইকে বললেন, আল্লাহ যদি আমাকে আবার সামনের বছর মহরম পাইয়ে দেন, অর্থাৎ আমি যদি হায়াত পাই, সামনের বছরে যদি মহরমের 10 তারিখ আমি পাই, তাইলে তোমরা শুনে রাখো আমি আগামী বছর 9 তারিখ এবং 10 তারিখ এই দুই দিন রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ইশারা, নবীজি এই হাদিসটা বলার পরে এরপরের বছর আর তিনি মহরমের
মাসে জীবিত ছিলেন, বলে তিনি এতেকাল করে ফেললেন। তো ওলামাই কেরাম এই ব্যাপারে একমত হয়েছেন, যদিও তিনি সময়টা পান নাই কিন্তু কথাটা তো বলে গেছেন। সুতরাং আমরা ওই আগের একদিন অথবা পরের একদিন এই জায়গায় না গিয়ে নবীজির যে সহি হাদিস, এই হাদিসটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। আমরা যেহেতু পেয়ে গেলাম যে নবীজি আগ্রহ পোষণ করেছিলেন, তিনি নিয়ত করেছিলেন, তিনি ইচ্ছা পেশ করেছিলেন যে আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাইলে আমি অবশ্যই 9 তারিখে এবং 10 তারিখে রোজা রাখবো। তাইলে আমরাও এই হাদিসকে অনুসরণ করে আমার মতামত হচ্ছে এই যে আমরাও ইনশাআল্লাহ 9 এবং 10, 9 এবং 10, আজকে হচ্ছে মহরমের 8 তারিখ, তাইলে আজকে রাতে যদি আমরা খেয়ে ফেলি তাহলে আগামীকাল 9 তারিখ, আর আগামীকাল রাতে যদি খেয়ে ফেলি তাহলে আর পরের দিন হয়ে যাবে 10 তারিখ। আর এটার ব্যাপারে এইটার যে এত মর্যাদা, যে এইটার যে কত মর্যাদা ফজিল, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফে এবং তিরমিজি শরীফে হাদিসটা এসেছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আশা করি, নবীজি বলতেছেন আমি আমার রবের কাছে, আমি আমার আল্লাহর কাছে আশা করি কেউ যদি এই মহরমের 10 তারিখের রোজা রাখে, আশুরার রোজা রাখে, আল্লাহ তাবারক ও তাআলা তার পূর্বে 1 বছরের গোনা আল্লাহ মাফ করে দেবেন। আমি তো আল্লাহর কাছে আশা করি। তাহলে ফজিলত সম্পর্কে আমরা জানলাম, এর গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম। ফজিলত হচ্ছে আপনি যদি এই আশুরার রোজা রাখেন তাহলে পূর্বের 1 বছরের গোনা আল্লাহ তাবারক ও তাআলা আপনার মাফ করে দেবেন। কত বড় নিয়ামত, কত বড় ফজিলত। আর গুরুত্ব সাহাবারা কেমন করে দিলেন, নিজেরা তো রোজাটা রাখতেনি, বাচ্চাদেরকে খেলার ভিতরে রেখে হলো, তাদেরকে কাজ কমিয়ে দিয়ে হলো, তাদেরকে আনন্দের ভিতরে রেখে হলো, তাদেরকে দিয়া সহ এই বাচ্চাদেরকে দিয়া কোনো নফল রোজা রাখাইতেন না, কাউকে উৎসাহিত করতেন না, কাউকে উদ্বুদ্ধ করতেন না, কিন্তু মদিনার সাহাবারা নিজেদের ছোট ছোট সন্তানগুলোকেও এই মহরমের 10 তারিখে আশুরার রোজা রাখার জন্য যেহেতু উৎসাহিত করতেন, তাহলে আমরা কি বুঝে ফেললাম, 1 নম্বরে 1 বছরের গোনা মাফ হয়ে যাবে, 2 নম্বরে সাহাবাই কেরাম এত যেহেতু উৎসাহিত করতেন, তাহলে আজকে এই জুমাবারে আর আজকে রাত্রে থেকে এই যেহেতু আমরা 2 দিনের রোজা পেয়ে যাচ্ছি 9 এবং 10 তারিখে, আজকে আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা নিজেরা, আমাদের বিবি, আমাদের সন্তান, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের যারা আছে সবাই মিলে ইনশাআল্লাহ আমরা এই মহরমের 9 এবং 10 এই 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। সবাই আমরা পারবো না ইনশাআল্লাহ, এখন এটা ইনশাআল্লাহ আমরা পারবো। এখন আমরা আশুরা কি জানলাম, আশুরার রোজাটা কি আমরা জানলাম, এই রোজার কি ফজিলত আমরা জানলাম, এরপরে আমরা জানলাম যে আল্লাহ তাবারক তাআলা কেন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজে রোজা রাখলেন, যে হযরত মূসা ইহুদিরা রোজা রাখতো এই জন্য আমরাও রোজা রাখবো, যেহেতু মূসা আমার ভাই এবং তার ব্যাপারে আমাদের হক বেশি এই জন্য আমরা রোজা রাখবো। এবার প্রশ্ন হলো যে এই রাতে আশুরার রাতে অথবা আশুরাকে কেন্দ্র করে আর কোনো আমল আছে কিনা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো আমল করেছেন কিনা, এইরকম কোনো বর্ণনা পাওয়া যায় কিনা, এই সম্পর্কে আমরা যতটুকু জেনেছি, সাহাবায়ে কেরাম একজন সাহাবা তিনি নবীজির কাছে আসলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো রমজান মাসে তো 1 মাস পুরো রোজা রাখি, এখন এই রমজানের রোজার পরে আপনার কাছে মনে হয় যে কোন রোজার গুরুত্ব বেশি, আমি সেই রোজাটা রাখতে চাই, বলেন সুবহানাল্লাহ, কোন সময় রোজাটার গুরুত্ব বেশি আমি সেই সময় রোজাগুলো রাখতে চাই, আপনার কাছে আমি জানতে চাই যে কোন সময় রোজাটা রমজান বাদ দিয়ে কোন সময় রোজা আমি রাখলে ভালো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যদি রমজান মাস বাদ দিয়ে, রমজানে তো রাখবাই, এটা যেহেতু ফরজ রোজা, এরপরে যদি তুমি রোজা রাখতে চাও তাহলে তুমি মহরম মাসের রোজাগুলো রাখতে পারো। সুবহানাল্লাহ, এটা আমরা বুঝলাম যে মহরম মাসে পুরো মাস আমরা ইচ্ছে করলে রোজা রাখতে পারি। এখন সাহাবা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ এই 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 রমজান মহরমের মাসে এই রম আপনি যে রোজার ব্যাপারে বললেন যে রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে এই মহরম মাসে রোজা, এই রোজাটা রাখলে আমার কি হতে পারে, আমি কি ফায়দা পাবো? তখন রাসূল সাল্লাম বললেন যে একে তো হলো মহরমের রোজার কারণে, আশুরার রোজার কারণে 1 বছরের পূর্বের গোনা মাফ, আরেকটা
হচ্ছে তুমি এই ফায়দা পেতে পারো। আমি আশা করছি এই রমজান এই মহরমের রোজাগুলো রাখার মাধ্যমে তুমি আল্লাহ তাবারক তাআলার কাছে তুমি যদি মাফ চেয়ে নাও, আল্লাহ তাবারক তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। তুমি মাফ চেয়ে নেবা, তুমি তাওবা করে নেবা, তুমি ইস্তিগফার করবা। এখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করে গেছে। এখন আমরা এই এই আশুরাকে কেন্দ্র করে এক নাম্বার আমাদের আমল হচ্ছে রোজা রাখা, আর নবীজির হাদিসের মাধ্যমে জানতে পারলাম তাওবা ইস্তিগফার করা, গোনা মাফ চেয়ে নেওয়া। আমি গত জুমাবারেও আপনাদেরকে বলেছিলাম আমাদের দেশে সাধারণত যেই তাওবা প্রচলন আছে, এই তাওবার যে ধরন, এগুলো কিন্তু প্রকৃত তাওবা নয়। হাদিসের আলোকে আমরা তাওবাকে চিহ্নিত করেছি যে তাওবা কারে কয়, তিনটা জিনিস আমি গত জুমাবারে বলেছিলাম যে তিনটা জিনিসের নাম হচ্ছে তাওবা। এক নম্বরে আপনি যে গোনাহ করেছেন এই গোনার ব্যাপারে লজ্জিত হওয়া, লজ্জা। যেমন উদাহরণটা এইভাবে দেওয়া যায় যে আমরা যারা এখানে আছি আমরা আজকে সকাল থেকে এই পর্যন্ত কি গোনা করেছি আমরা সেটা গোপন রাখতে চেষ্টা করেছি। কেউ যদি ফজরের নামাজ কাজা করে থাকেন সে হাইটা হাইটা বলেন নাই যে আজকে আমি ফজরের নামাজ পড়ি নাই, এই কথা আপনি দোকানে গিয়ে বলেন নাই, দোকানে গিয়ে অনেক গল্প করছেন, কিন্তু আপনি ফজরের নামাজ আপনার কাজা হয়েছে এটা ভুলেও কেউ বলে না। কেউ যদি জিজ্ঞেসও করে যে ফজরের নামাজ কি পড়ছিলেন, কায়দা করে সে বাদ দেয়, তারপরে কিন্তু এই কথা স্বীকার করে না। কারণ কি, সে বলবে যে হ্যাঁ আপনি পীর সাহেব মানুষ, আপনি হাফেজ সাহেব, আপনি একজন আলেম, আপনি দাঁড়িয়ে রাখছেন, বয়স হয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, আপনার মতো মানুষ ফজরের নামাজ কায়দা করলেন, এটা প্রকাশ হয়ে গেলে সে লজ্জা পাবে, তার স্বরূপ লজ্জা হবে। মানুষ বলবে আপনি গত বছর হজ করে আইসা ফজরের টাইমে নিয়ে ঘুমা, আপনি এই মাদ্রাসার হুজুর হইয়া আপনি আলেম হইছেন, আপনি আমরা দাওয়াত দিয়া খাওয়াই, এটা একটা লজ্জা। তাইলে গোনার মূল বিষয়টা হচ্ছে লজ্জা স্মরণ। এখন লজ্জা স্মরণ দুনিয়াতে আপনার গোনাটা প্রকাশ হলে যদি এত লজ্জা হয়, আপনি এত গোপন করে রাখেন, কিয়ামতের ময়দানে সূরা নাবা কোরআনুল কারীমে 30 পারা সূরা নাবার প্রথম সূরা, যেটা 30 পারা প্রথম সূরা সূরা নাবা, এটা একেবারে সর্বশেষ আয়াত আল্লাহ নাযিল করলে কি বললেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ সেই কিয়ামতের ময়দানে, ইয়াউমা সেই কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে, মা কদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা তার হাতের ভেতরে। এখন আপনি আপনার ছেলে আপনার নাতি আপনি পীর সাহেব আপনার সব মুরিদারা কিয়ামতের ময়দানে থাকবে নাকি থাকবে না, থাকবে, পীর সাহেব যখন কিয়ামতের ময়দানে উঠবে মুরিদারাও থাকবে। আপনি ইমাম সাহেব আপনি যখন ওই কিয়ামতের ময়দানে উঠবেন আপনার যারা মুক্তাদি আপনার যারা মুসল্লি তারাও উঠবে, আপনি মাদ্রাসার শিক্ষক আপনার যারা ছাত্র তারা উঠবে, আপনি উঠবেন, আপনি বাবা আপনার সন্তান উঠবে, আপনি দাদা নানা আপনার নাতিরা উঠবে, আপনি সমাজের মেম্বার আপনার ভোটাররা উঠবে, আপনি চেয়ারম্যান আপনার ইউনিয়নের যারা অধিবাসী সবাই উঠবে, আপনি এমপি আপনার সংসদীয় আসনের যত ভোটার আছে সবাই কিয়ামতের ময়দানে উঠবে। এখন আমাদের এমপি সাহেব যখন আমাদের নাগাইশে আসে অথবা কোনো প্রোগ্রাম করতে আসে, আমরা সেই বোর্ড দুশিয়ায় গেট করি, সীমানায় গেট করি, স্কুলের সামনে করি, বাজারের সামনে করি, নানানভাবে গেট করে স্বাগতম জানাই, উনি আনন্দের সাথে আসেন, সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকি, ঘন্টার পর ঘন্টা আমরা অপেক্ষা করি। কিন্তু এই মানুষটা যার জন্য এত গেট করা হলো, ফুলের মালা, তারপরে আপনার কি বলে সাদর সম্ভাষণ, তারপরে মানপত্র, আমরা সবাই মিলে অপেক্ষা করতেছি, কিন্তু এই মানুষটারই যদি আমরা দেখি যে পুলিশের গাড়িতে কইরা নাগাইশের উপর দিয়া আমাদের এমপি সাহেব হোক, উপজেলা চেয়ারম্যান হোক অথবা গণ্যমান্য কোনো ব্যক্তি হোক, তারে যদি দেখি যে গাড়িতে করে পুলিশের গাড়িতে হ্যান্ডকাফ লাগাইয়া তারে পুলিশ সিটে বসে নিছে, তারে নিচে বসাইয়া এই গ্রামের উপর দিয়ে নিতেছে, তার লজ্জা কম হবে না বেশি হবে, কথা বলে না, লজ্জা কম হবে না বেশি হবে? তো তখন চিৎকার করে কি বলবে, সে চিৎকার করে তখন বলবে পুলিশ ভাইয়েরা আবার যদি তোমরা পিটাইতে মন চায় থানার ভিতরে দরজা বন্ধ করে পিটাও, যেই মানুষগুলো আমার সম্মানে গেট করত, ফুলের মালা দিত, তাদের সামনে দিয়ে আমার এইভাবে লজ্জা দিয়ে নিও না, ঠিক কিনা বলেন? তাহলে মূল বিষয়টা হলো লজ্জা, মূল বিষয়টা হলো লজ্জা। দুনিয়ায়
আপনি সামান্য একটা অপরাধের কারণে পুলিশ ধরে নিয়ে যায়, আপনার যদি এইরকম লজ্জা লাগে তাহলে আপনি এত বড় পীর সাহেব, এত বড় রাজ সাহেব, এত বড় মন্ত্রী, এত বড় এমপি, ওই মূল বিষয়টা কায়ামতের ময়দানে আপনাকে সমাজের মানুষ সম্মান দেয়, চেয়ার দেয়, আপনি দোকানদার, আপনার কাছে কাস্টমার কত অনুনয় বিনয় করে বাকি নেয়, আপনি একজন ব্যবসায়ী কত মানুষ আপনাকে সম্মান করে, আপনি একজন বড় চাকরিজীবী কত মানুষ আপনাকে মর্যাদা দিল, এই মানুষগুলোর সামনে একটা সামান্য লজ্জা একটা রিপোর্ট চলে আসলে মানুষ কানা ঘোষা করলে আপনি লজ্জায় মুখ দেখাইতে পারেন না। কায়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে কায়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার সামনে শুধু লজ্জা না, আপনার গলায় যখন লোহার গড়ি লেগে যাবে, এই কপালের ভিতরে যখন আপনার গোনার কথা লেখা হয়ে যাবে, তখন লজ্জায় আপনি এই মুখ দেখাইতে পারবেন না, ঠিক কিনা মনে? তাহলে তাওবা হচ্ছে এক নম্বরে হচ্ছে লজ্জা সরব, আরে কায়ামতের ময়দানে যদি আমার গুণাগুলো প্রকাশ পেয়ে যায় আমি তো লজ্জায় মুখ দেখাইতে পারবো না, এটার নাম হচ্ছে তওবা। এক নম্বরে গোনার ব্যাপারে লজ্জিত হওয়া, দুই নম্বরে হলো আমি যেই গোনা করেছি এটা আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া। আজকে আমার নামাজ ছুটে গেছে, আমি মাফ চাইবো কার কাছে? কথা বলেন কার কাছে? আমি একটা রোজা ভেঙে ফেলেছি, মাফ চাইবো কার কাছে? কোরআন তেলাওয়াতের কথা ছিল আমি করি নাই, তাহলে মাফ চাইবো কার কাছে? আমি আরেকজনের হক নষ্ট করে ফেলেছি, মাফ চাইবো কার কাছে? আমি যত গোনা করেছি ওই গোনা বলতে যা বোঝায়, আমি বলছিলাম না যে আমরা একটা সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্তটা কি? গোনা যত ছোট হোক আমরা করবো না, সালাত যত ছোট হোক আমরা সারবো না, বলেন আমিন। এটা সিদ্ধান্ত নিতে হবে প্রতিটি মুমিনের, এটাই হচ্ছে মূল তওবা। গোনা যত ছোট হোক, যে এত ছোট গোনা করলে কিচ্ছু হয় না এই কথা আমরা বলবো না, গোনা যতই ছোট হোক আমরা করবো না, আর সওয়াব যত ছোটই হোক এটা ছোট সওয়াব, এটা করা লাগে না, না করলে হয়তো কিছু আসে যায় না, এটা করলে সওয়াব আছে, না করলে গোনা নেই, এই চিন্তা আমাদের দরকার নাই, সওয়াব যতই ছোট হোক আমরা সারবো না, বলেন আল্লাহুম্মা আমিন। তাইলে তওবা মানে হচ্ছে এক নম্বরে লজ্জিত হওয়া, দুই নম্বরে আমি যে গোনা করে ফেলেছি এই ব্যাপারে আল্লাহর কাছে মাফ চাওয়া, আর তিন নম্বরে হচ্ছে যে আমি আর করব না এই ওয়াদা করা, আমি আর করব না, যা করেছি যেটার কারণে লজ্জিত হলাম যেটার কারণে মাফ চাইলাম এই কাজটা আমি আর করব না। অনেক মানুষ আছে দেখবেন বেহায়া বেতাসির, এই ঘন ঘন সমাজের ভিতরে মাফ চায়, যেই কারণে মাফ চায় এই কাজটাই আবার করে, আছে নাকি নাই? কয়েকবার এই কথার কারণে মাফ চাইছে, তার কথার নমুনা ভালো না, সে এই কথা কইয়া কইয়া ফাঁস লাগায়, তো তারা কইছে তুমি এই কথাটা কি কইলা, কয় মাফ চাই, অনেকবার তারে মেলো মাপ চাইছি, তোমার যদি আরেকবার কয় ফাললে দুইটা খালে দিয়ে দিও, তার মাপ চাওয়ানোর কোন ইয়া ভালো না, তে মাফ হোসা থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি যে বারবার মাফ চান, একদিন মাফ চাইছেন আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আবার আপনি গুনাহ করেছেন মাফ চেয়েছেন আল্লাহ আবার মাফ করে দিয়েছেন, বার 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 আপনি মাফ চান মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মত না, তার অনেক মায়া, তিনি ওই পর্যন্ত মাফ করে দেবেন যতদিন পর্যন্ত সূর্য পূর্ব আকাশে উঠে, যেই দিন সূর্য পশ্চিম আকাশ দিয়ে উঠবে অর্থাৎ কায়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে সেই দিন আপনি মাফ চাইলেও মাফ করবেন না, এর আগের দিন পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। আপনার আল্লাহকে সেই সময় পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করে দেবেন যতদিন পর্যন্ত আপনার গলা দিয়ে আওয়াজ ঘর 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 করে আওয়াজ বের, মৃত্যুর আওয়াজ, মৃত্যুর আওয়াজ, মৃত্যুর আওয়াজ কোনটা? ওই যে কয় যে উষট্টান উঠছে, আমাদের দেশে কি বলে উর্ধ্বসে শুতে গেছে তার উষট্টান, তেমনি যে আর বাজতো না, তার নমুনা খারাপ, শ্বাস টান দেয় যতক্ষণ লাগাইয়া আবার নেয় ততক্ষণ লাগাইয়া, নমুনা খারাপ, ঘর ঘর শুতে গেছে, সুতরাং তার বোধে আর সময় নাই। এই যে যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুর আওয়াজ শুরু না হবে ততদিন পর্যন্ত যদি আপনি তওবা করেন আল্লাহ আপনার তওবাকে কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল, এখন আমরা বুঝে ফেলছি যেহেতু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তওবা করা যাবে,
আমরা বুঝে ফেলেছি সূর্য পশ্চিম আকাশ দিয়ে উঠা পর্যন্ত তওবা করা যাবে, সুতরাং গোনা করতে থাকি, সূর্য যেদিন পশ্চিম আকাশ উঠে যাবে আগের দিন তওবা করে ফেলবো, আর যেই দিন মৃত্যুর আওয়াজ শুরু হয়ে যাবে আর আগের দিন তওবা করে ফেলবো। আমি বলি হ্যাঁ এটা পারবেন, কিন্তু আপনি কি জানেন কোন দিন সূর্য পশ্চিম আকাশে উঠবে? আপনি তো জানেন না। আপনি কি জানেন কখন আপনার ঘর ঘর আওয়াজ শুরু হয়ে যাবে? এটা আপনি জানেন না। সুতরাং যেহেতু দুইটার একটা আপনি জানেন না, সেহেতু আপনার মনে রাখতে হবে আজকের দিনটাই আমার জন্য শেষ দিন। আপনাকে বিশ্বাস করতে হবে আজকের রাত আমার শেষ রাত। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম বিশ্বের এক বিরাট বড় মনীষী, তিনি প্রতিদিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় বালিশের নিচে কি যেন লেখে ঘুমাতেন। ওনার বিবি চিন্তা করতেন কি ব্যাপার, প্রতিদিন তিনি কি লেখে ঘুমায়। এসে দেখি একদিন, একদিন তার বিবি তিনি যখন ওয়াশরুমে গেলেন অজু করতে গেলেন, তখন এই বালিশের নিচ থেকে একটা কাগজ বের করলেন। দেখে যে একটা কাগজের ভিতরে লেখা আছে যে কে আমার কাছে টাকা পায়, আমি কার কাছে টাকা পাই, এটা লেখা। তিনি মনে করলেন যে ঠিক আছে এটা লেখছি, দেখি পরের দিন কি লেখে। পরের দিনও দেখে যে এটাই লেখা, কে টাকা পায় আর কার কাছে আমি টাকা পাই। তখন তার স্ত্রী জিজ্ঞেস করলেন যে আপনি আমার স্বামী, প্রতিদিন আপনি এটা লেখে কেন ঘুমান? ইমাম গাজ্জালি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেওয়ার কয় দিবি আমার, আমি এই জন্য লিখে ঘুমাই কারণ আমি জানি না আমি ঘুম থেকে জাগবো কিনা। আল্লাহু নিসফুল মাউত, এই ঘুমটা হচ্ছে মৃত্যুর অর্ধেক। আমি ঘুমিয়ে পড়েছি, চোখ বন্ধ, আমার আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো শিথিল হয়ে গেছে, আমার অন্তর আল্লাহর রায়ে নিমজ্জিত হয়ে গেছে, আমার অনুভূতি গুলো লোপ পেয়ে গেছে। আমি যদি ঘুম থেকে জাগি, আমার চোখ যদি খুলতে পারে, চোখের পাতা যদি আলাদা হয়, আমি যদি আবার উঠে দাঁড়াতে পারি, তাইলে আমি জীবন্ত মানুষ, তাইলে নাইলে আমি লাশ। আমি উঠতে পারলে জীবন্ত মানুষ, আর এই শোয়া থেকে যদি উঠতে না পারি, কথা বলতে না পারি, চোখ মেলতে না পারি, অঙ্গ প্রত্যঙ্গ যদি নাড়াচাড়া করতে না পারি, তাহলে আমি লাশ। সুতরাং আমি উঠবো এই গ্যারান্টি আমার কাছে নাই, যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে, যেহেতু যে কোনো সময় আমি মরে যাব। তোমরা তো জানো না আমি কার কাছে ঋণগ্রস্ত, তোমরা তো জানো না আমি কার কাছে টাকা পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঋণগ্রস্ত সাহাবার জানাজা পড়ার আগে তার ঋণের ব্যবস্থা করে দিয়েছেন, তারপরে তিনি জানাজা পড়েছেন, অথবা ওই যিনি মারা গেছেন তার সন্তান তার গার্জিয়ান তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন তোমরা তার ঋণ পরিশোধ করে দেবা কিনা, তারপরে নবীজি জানাজা পড়েছেন। সুতরাং আমি ঋণগ্রস্ত থেকে আমি যদি মরে যাই আর তোমরা যদি না জানো কে আমার কাছে টাকা পায়, তাহলে তোমরা কেমনে পরিশোধ করবা? আমি যেন পরিশোধ, মৃত্যুর সময় যেন এটা পরিশোধ হয়, তোমরা যেন এটা নিয়ে টেনশন করা না লাগে, আমি পুরা মৃত্যুর প্রস্তুতি নিয়েই আমি ঘুমাই। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, যারা এই কথাগুলো শুনবেন আজকে এই মহরমের 10 তারিখকে সামনে রেখে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা খালেস অন্তরে তাওবা করব, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে উৎসাহিত করেছেন। এখন প্রশ্ন হলো যে এই যে মহরমের 10 তারিখে আমরা সবাই জানি যে কারবালার এক হৃদয় বিদারক ঘটনা এই মহরমের 10 তারিখে হয়ে গেল। ইমাম হুসাইন সেই ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মহরমের 10 তারিখের যে মর্যাদা, গুরুত্ব, রোজা এত দাম, এটা কি কারবালার ঘটনার কারণে না এর আগে? এ তো মাশাআল্লাহ, সচেতন শ্রোতা সবাই বুঝে ফেলেছেন, মর্যাদা কিন্তু আগে, রোজাও কিন্তু আগে, কারবালার ঘটনা ঘটেছে পরে, অনেক বছর পরে। সুতরাং মহরমের মর্যাদা কিন্তু কারবালার ঘটনার কারণে হয় নাই, মহরমের ঘটনা মর্যাদা হয়েছে মূসা আলাইহিস সালাম যে ওই ফারাওনের হাত থেকে তার দেশবাসীকে বাঁচাতে পেরেছিলেন, এটা ছিল মূল মর্যাদার কারণ। আর কারবালায় যেহেতু এই তারিখে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে, সুতরাং এইটাকেও হালকা করে দেখার দরকার নাই। নবীর আদরের নাতি ইমাম হুসাইন যেহেতু শাহাদাত বরণ করেছেন, এই দিনে আমরা অবশ্যই দুঃখের সাথে স্মরণ করি, ইমাম হুসাইনের জন্য দোয়া করি, এবং যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের জন্য আমরা বদদোয়া করি, তাদের জন্য বদদোয়া দিই যে তোমরা কেমনে এই ঘটনাটা মুসলমান হইয়া নবীর আদরের নাতির গলায় কেমনে ছুরি লাগাইলা, তাদের জন্য আমাদের অভিশাপ।
তাদের জন্য আমাদের বদ্দোয়া, কিন্তু এই মহরমের 10 তারিখের যে আমল, এই রোজা রাখা, এটা কিন্তু ওই সুদ দেখাইতে গিয়া আহারে ইমাম হুসাইন এই দিনে এই শাহাদাত বরণ করলো, একটা মিছিল বের করে দিলা, এটা ইসলাম সমর্থন করে না, যেটা শিয়ারা করে আমাদের দেশে করে। আর সোশ্যাল মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, এইগুলা দেখবেন এই কাজগুলা দেখায় বেশি। 100-200 লোকে মিছিল বের করছে, হাই হুসেন হাই হুসেন গ্যাপিডের ভিতরে সাবুক মারতে আছে, ছুরি দিয়ে কুবাইতে আছে, এইটা জন্য টেলিভিশনে দেখায়। এই কথাটা কোন টেলিভিশন বলে না যে মহরমের 10 তারিখকে স্মরণে রেখে উম্মতে মুহাম্মদী তার নবীর আদর্শকে স্মরণে রেখে তারা 2 দিন মহরমের রোজা রেখেছে, এই কথা কিন্তু টিভির খবরে বলে না, ঠিক কিনা বলেন? টিভির খবরে কি বলে? যে মিছিল বেরিয়েছে, তাজিয়া মিছিল, তারপরে গিয়ে আশুরার মিছিল, ইমাম হুসেনের জন্য না, এই জন্য তো মহরম আসে নাই। ঘটনাক্রমে এই মহরমের 10 তারিখে ইমাম হুসাইনের শাহাদাত হয়ে গেছে। আমরা অবশ্যই বেদনা বিধুর, আমরা অবশ্যই মর্মাহত, আমরা অবশ্যই আমাদের ব্যথিত হৃদয়, আমরা তাদের জন্য দোয়া করব। এই ক্ষেত্রে মহরমের 10 তারিখকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক ভ্রান্ত ধারণা আছে। যেমন এই মহরমের আসার পরে অনেকেই আমাকে ফোন করে বলেছেন যে হুজুর, এই মহরমের মাসে বিয়ে শাদী করা যাবে কিনা, বিয়ে শাদী করানো দেওয়া এটা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, অবশ্যই করানো যাবে। মহরম মাসে কোনোভাবেই বিবাহ শাদী বন্ধ করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন 365 দিন, যেটা চন্দ্র বছর আর যেটা সৌর বছর 365 দিন, সকল দিনে বিবাহ করা, বিবাহ দেওয়া সব কিছু জায়েজ আছে, বৈধ, কোনো সমস্যা নেই। একটা দিনও বিবাহ শাদী বন্ধ, একেবারে ঈদের দিন সহ আপনি যদি বিবাহ শাদীর ব্যবস্থা করেন কোনো সমস্যা নাই, যা সারা বছর এটা করা যাবে। আল্লাহ তাআলার কথা আলা আমাদের সবাইকে কবুল করে নেক। এই মহরমকে সামনে রেখে, মহরমের যে 10 তারিখের সামনে রেখে আজকে রাতে আমরা ভোর রাতে সেহরি খেয়ে নেব, শুধু নিজেরা না, নিজেদের বিবিদেরকে এবং সন্তানদেরকে সহ আমরা উৎসাহিত করব, আনন্দের মাঝে তাদেরকে বলবো যে তুমি যদি আজকে রোজা রাখো তোমাদের জন্য আমরা ভালো ইফতারির ব্যবস্থা করব, সারাদিন পড়তে বলবো না, তোমরা সারাদিন খেলার ভিতরে কাটাবা, আনন্দের ভিতরে কাটাবা, তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব, এইভাবে বলে বলে হলেও আমাদের সন্তানদেরকে আমরা মহরমের 9 এবং 10 এই 2 দিনের রোজা রাখতে উৎসাহিত করবো। আল্লাহ তাআলা কথা আমাদের সবাইকে কবুল করে নেক। এই মহরমের যে বিরাট বড় ফজিলত আল্লাহ রাসূল যেটা বর্ণনা করেছেন যে দীর্ঘ এমন দেবেন, আল্লাহ তাবারক তাআলা আমাদের গুনাহগুলো যেন মাফ করে দেন, এই নিয়তেই আমরা সকল মুসল্লি এখানে ছোট বড় যারা আছে আমরা সবাই মিলে 2 দিন এই রোজাগুলো রাখবো। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমি যে বন্ধ করে দেন, বন্ধ করে দেন। হ্যাঁ জি বলেন। মহরমের 10 তারিখ কেন্দ্রিক যেহেতু তাওবা ইস্তিগফার এটার কথা আছে, কেউ যদি এই ঘরে একা একা করেন, কেউ যদি মসজিদে এসে করেন, মহরম কেন্দ্রিক কোনো নামাজ নাই, মহরম মাসের 10 তারিখে কোনো নামাজ নাই। কেউ যদি এই দিনটাকে স্মরণে রেখে আলোচনা করে যে কারবালার ঘটনা অথবা মহরমের ফজিলত, গুরুত্ব, মর্যাদা, এটা নিয়ে যদি কেউ মসজিদ কেন্দ্রিক আলোচনা করতে পারে, কোনো সংগঠন কেন্দ্রিক আলোচনা করতে পারে, হ্যাঁ এটা অবশ্যই উত্তম। তাইলে মহরমের সম্পর্কে আমাদের গুরুত্ব, যেমন আজকে আলোচনা শোনার পরে অনেকেই হয়তো আমরা নিয়ত করে ফেলেছি রোজা রাখবো, এই কথাগুলো যদি আমরা না শুনতাম তাহলে অনেকেই আমরা এই নিয়তটা করতাম না, এটা ভালো দিক, আলোচনা হতে পারে। তবে এই কেন্দ্রিক কোনো নামাজ নাই, তাওবা ইস্তিগফার হতে পারে, কান্নাকাটি হতে পারে। তবে তাওবার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন একাকি তাওবাটাই সম্মিলিত তাওবার চাইতে গুরুত্ব বেশি, এটা আমাদেরকে মনে রাখা লাগবে। একাকি আপনি অনুনয় বিনয় করে করবেন, মহরম কেন্দ্রিক কোনো নামাজ, কোনো আপনার আয়োজন, যেটা বলছি যে আলোচনা করা যেতে পারে, মহরমকে স্মরণ করা যেতে পারে, আলোচনার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা যেতে পারে, এটা অবশ্যই ভালো কাজ এবং করা উচিত। ওই মিছিল না বের করে, সুদ মিছিল, তাজিয়া মিছিল এইসব না করে বরঞ্চ আলোচনা হতে পারে, ওয়াজ মাহফিলের ব্যবস্থা হতে পারে মহরম কেন্দ্রিক, এটা অত্যন্ত গুরুত্বের কাজ এবং করা উচিত। এটা না করাটাই আমাদের জন্য ক্ষতির কারণ। ভালো ভালো দিনগুলোকে স্মরণে রেখে আমাদেরকে আলোচনাগুলো শোনা যেতে পারে, নিজেদেরকে উদ্বুদ্ধ করা যেতে পারে, এই মহরম সম্পর্কে জানিয়ে দেওয়া যেতে পারে। আপনারা অনেকেই দেখেছেন যে আজকে অনেক ইউটিউব চ্যানেল আসছে, তারা কিন্তু অনেক দূর দূর থেকে আসছে, কেউ দাউদকান্দি থেকে আসছে, কেউ দেবিদ্যা থেকে, কেউ চান্দিনা থেকে, কারণ তারাই আমার এই ওয়াজ
বিভিন্ন সময় রেকর্ড করে, যারা আপনারা এই যে মোবাইলে দেখতেছেন ওয়াজ, তাদের পরিশ্রমের ফসল। এখন তো আর ওয়াজ মাহফিল বন্ধ, তো তারা হয়তো প্রতি শুক্রবারই আসবে, তারা এখানকার আলোচনাগুলা সারা পৃথিবীর মানুষকে শোনানোর একটা ব্যবস্থা করতেছে। আপনাদের যদিও সাময়িক কিছু কষ্ট হয়, বসতে কষ্ট হয়, তারপরে একটু জায়গা তারা নিয়ে নেয়, এটা আপনারা সুন্দরভাবে দেখবেন দিনের প্রচারে প্রসারে, এটা একটা বিশাল কাজ হচ্ছে। তারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে, এটার জন্য আমরা তাদেরকে গাড়ি ভাড়াও দেই না, তাদেরকে কোনো পারিশ্রমিকও দেই না, তারাই তাদের জন্য এটা করতেছে, তারা নিজ দায়িত্বে আসতেছে। তা আপনারা সবাই, তারা আমাদের মেহমান, তাদের জন্য কোনো কষ্ট না হয়, তারা যেন সম্মানের সাথে এই কাজটা করতে পারে, আপনারা সবাই সহযোগিতা করবেন, এটা আমাদের দায়িত্ব। তারা অনেক দূর থেকে, দাউদকান্দি থেকে একটা গ্রুপ আসছে, গৌরীপুর থেকে আসছে, দেবিদ্বার থেকে আসছে, চান্দিনা থেকে আসছে, নিমসার থেকে আসছে, এগুলো একজন আমাদের নাগাইশ থেকে আসে নাই, শশীধর ব্রাহ্মণপাড়া থেকে কেউ আসে নাই, তারা অনেক দূর থেকে আসছে এই কথাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য। এটার মাধ্যমে আপনাদের মসজিদ সারা পৃথিবীর মানুষ জানবে, নাগাইশের একটা মসজিদ, এখান থেকে আলোচনাটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। তা আপনারা এই, আমরা চেষ্টা করব আগামী জুমা থেকে একটার আগে আলোচনা শুরু করার জন্য, আপনারা একটু আগে চলে আসলে আপনারা উপকৃত হবেন, ধারাবাহিক ভাবে বিষয় ভিত্তিক আমরা আলোচনা তুলে ধরবো, যেন যারা ওই আমেরিকা থেকে শুনবে তাদেরও যেন ফায়দা হয়, আমরা যারা এখানে শুনবো তাদেরও যেন ফায়দা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক। যারা দূর দূরান্ত থেকে এসেছে আজকে, আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, তারা আমাদের এই ভাঙ্গা মসজিদকে গোটা বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য যে প্রচেষ্টা চালিয়েছে, আবার এই ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো তারা তুলে ধরার জন্য যে প্রচেষ্টা চালিয়েছে, আমি তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা শুননে পড়েন।